নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। মাঝে মাঝেই অবিরাম ধারায় বর্ষণ হয়েই চলেছে। একদিন দুদিন পরপরই এই বৃষ্টিমুখর দিনে ইচ্ছে হয় একটু ডিফারেন্ট টাইপের কিছু খেতে, ইচ্ছে হয় একটু অন্যরকম বর্ণ গন্ধের স্বাদ নিতে। আর তেমনই একটা ডিফারেন্ট টাইপের চিকেনের রেসিপি নিয়ে আজ চলে এসেছি আমি আপনাদের কাছে, যেটা আপনি সন্ধ্যেবেলায় বৃষ্টিমুখর দিনে গল্প করতে করতে বা আড্ডা দিতে দিতে বা লুডো খেলতে খেলতে বানিয়ে ফেলবেন মাত্র 15 থেকে 20 মিনিটে। যদি রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, যেন কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর পুরো রেসিপিটা ভালো লাগলে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর পাশের নোটিফিকেশান বাটনটাকে অবশ্যই অন করে দেবেন। এখানে আমি 400 গ্রামের মতন চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বড় 2 চামচ গন্ধরাজ লেবুর রস। এখন ভালো করে এটাকে মেখে 15 মিনিট রেখে দেবো আমি। এইবার আমি কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে নিচ্ছি মোটামুটি 5 চামচের পরিমাণে, বড় চামচের 5 চামচ। এটা আপনি সর্ষের তেলেও বানাতে পারেন, তবে এই রেসিপিটাতে হোয়াইট অয়েলে কিন্তু ঠিকঠাক টেস্টটা আসবে, তাই ট্রাই করবেন হোয়াইট অয়েল দিয়েই রেসিপিটা বানানোর। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এখন চপ করে রাখা একটু পেঁয়াজ প্রথমে আমি দিলাম। পেঁয়াজটা কিন্তু আমরা ফ্রাই করব না, দিয়ে দিলাম ম্যারিনেশন করে রাখা চিকেনটা। উপর থেকে আরও একটা পেঁয়াজের লেয়ার আমি এটার মধ্যে এখন অ্যাড করব। এটা কিন্তু সত্যি সত্যি গল্প করতে করতে চিকেনটা বানানো হয়ে যাবে, তাই পুরো রেসিপিটা দেখুন আর একদিন অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা কিন্তু মেন কোর্স থেকে স্টার্টার সমস্ত কিছুর সাথে দুর্দান্তভাবে যায়, এমনকি অতিথি এলেও আপনি চটজলদি এই রেসিপিটা বানাতে পারবেন। দিতে হবে লঙ্কার কুচি বেশ একটু বেশি পরিমাণে, তবে আপনি চাইলে আরও বেশি লঙ্কার কুচি দিতে পারেন। আমি দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন 2 চামচ পরিমাণে। এটা কিন্তু থেঁতো করে রাখা রসুনটাতেই ঠিকঠাক টেস্টটা আসবে, তাই চেষ্টা করবেন এরকমভাবে রসুনটা দেওয়ার। আদাটাও সেম, থেঁতো করে রাখা আদা আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পরিমাণে। এখন এটাতে যেটা মূল টেস্ট সেটা হচ্ছে সস। আমি এটাতে দিচ্ছি টমেটো সস 4 চামচ পরিমাণে, তাই টমেটো সস দিচ্ছি বলে লঙ্কার কুচিটা একটু বেশি পরিমাণে দিলেই কিন্তু টেস্টটা ভালো হবে, দুটো মিলে একটা অদ্ভুত কম্বিনেশন আসবে। সামান্য একটু হলুদ দেবো কালারের জন্য, আপনি এটাকে স্কিপও করতে পারেন কিন্তু দিলে জাস্ট কালার অ্যাড হবে। এটাকে কিন্তু আমরা ফ্রাই করব না, জাস্ট এরকমভাবে ধীরে ধীরে চিকেনটা হবে। দিলাম আমি নুন পরিমাণ মতো, এখন একটু নেড়ে চেড়ে নিলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে যাতে চিকেনের সাথে মিশে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আর মাঝে মাঝে এমনি ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে, চেক করতে হবে যে চিকেনটা কুক হয়েছে কিনা, জাস্ট আর কিচ্ছু না, নিজে নিজেই চিকেন আপনার রেডি হয়ে যাবে। হয়নি, আমি আবার এটাকে ঢেকে দেব। এইভাবে ঢাকা দিয়ে আর ঢাকনা খুলে খুলে দেখুন ধীরে ধীরে এর কালারটা দেখুন, একেবারে আলাদা রকম একটা লুক চলে এসেছে, দেখেও বুঝতে পারছেন যে চিকেনটা কুক হয়েই গেছে। আর এটা জাস্ট একটা মাউথ ওয়াটারিং রেসিপি, একদিন অবশ্যই ট্রাই করবেন আমার উপর বিশ্বাস রেখে, ঠকবেন না। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ চিকেন মশলা, আর ধনে পাতা,
এখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। এটা একেবারেই ভারতীয় এবং চাইনিজ রেসিপির টুইস্ট আমি আজকে বানালাম, আর আমি নিজে বানিয়ে ভীষণ হ্যাপি, ভীষণ টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমার একান্ত অনুরোধ, দারুণ লাগবে খেতে। তবে আপনি যদি একটু গ্রেভি রাখতে চান, চিকেনটা যখন আমি মোটামুটি কুক করে নিয়েছিলাম সেই টাইমে একটু জল এটার সাথে অ্যাড করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।